ডিজে বাপি দু সাইড নম্বর পোল আরে আমাদের গুরদে মারা গয়ে তাই গুরদে মারা হাত দিয়ে মার দিচ্ছি কেন বাবা তোরা পা দিয়ে মাটি দে এ তোমার পেট খারাপ না মাথা খারাপ তোমার কথা শুনে কাজ করব আমরা এসছো যখন বসে থাকো সব দেব কাজটা হয়ে যাক চলে পা দিয়ে মাটি দিলে তোদের গুডু বাক লঙ্ঘন হবে না এ মরবে মরবে বয়স্ক লোক মারিস না বুঝতে পেরেছিস কথা বলে বলি আমার কথা শুনবি না না শুনবি না না শুনবি না শুনে মারবো আমি ধরে চলি আমি আমার ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না দারোয়ান মাসিমাকে তুমি ছেড়ে দাও বাবা শনকা শনকা ভালো আছিস তো মা আমি ভালো আছি কিন্তু আমি তো তোমাকে চিনতে পারছি না ওরে মা তুই আমায় কেমন করে চিনবি তুই যখন ছোট ছিলিস তোর হস্তে মুড়ির পালি দিতাম তুই গুড় 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 করে ছুটে বেড়াতি যাই হোক আমার মনে নেই তুমি বসো ভালো আছিস তো মা ধরে বসা কোমরে বড্ড ব্যথা ও তুমি কেমন আছো ওই কোন রকমে আছি বলি ও মা জামাতা কোথায় গেছে জামাতা কেছে রাজকাজি তো ছয় পুত্র বধূ কোথায় গেল মা রান্না করছি আমার পা ধোয়ার জল দিতে বল বলি বৌমা একদম মুখ সামলে কথা বলবি বলি ও মা দুম্বা বল তো মাগিটা খেলা ও তো দলের অঙ্গ ও এইটা বুঝি তো
মেজো পুতব হ্যাঁ মাগি খাচ্ছে আর কুণ্ঠ হচ্ছে তোমার কি বলো সোনকা এই এতদিন পরে বুড়ি আসছে আমার জালিয়ে খাবে দেখ মা সোনকা তুই এসব কথা কান্দিস না আমার নাত বউ হয় একটু হাসি আল্লাহ করছি কেমন যাও তোমরা জল খাবারের ব্যবস্থা করো এই সরু খর করে মাগি আমার পা ধুইয়ে দে এই শোন পা ধুইয়ে আমার বাম পার বুড়ো আঙুল চোষ আমি তোর আশীর্বাদ করব আমার জন্য ভালো ভালো পথ রান্না কর পথ দেখিয়ে দিচ্ছি সোজা বাড়ি চলে যাও বিভিন্ন রকমের তরকারি করতে বলছি তরকারি তো মানে কাজ বাড়াতে এসেছে এই বড় কাতলা মাছে মাথা ঘি দিয়ে ভাজবি আমি খেতে ভালোবাসি দাঁত নেই আছে তোর বিষ খাইয়ে মারবো বুড়ি চল মেচ কি রান্না বান্না করে যাই চল বেশ দূর মা আমি যে গালাগালি করছিলাম ওটা ওদের আশীর্বাদ ওরা পাকা মাথা সিঁদুর পরবে সনকা একটা কথা তোকে জিজ্ঞাসা করবো মা সব ঘরে ঘরে হচ্ছে অরন্ধন পূজা তোর ঘরে কেন অরন্ধন পূজা হয় না মা পূজা অরন্ধন পূজার নিয়ম কারণ আমি তোকে বলছি অরন্ধন পূজা করলে স্বামী পুত্রের রাজ্যের মঙ্গল হয় ভালো কথা বলেছ আমি নিশ্চয় করব আমার সন্তান ছাড়া আমার কি আছে আমি তোকে সব বলে দিচ্ছি আর তুই এক এক করে শোন হাজি বলো বলো বলি যে তোমার কলা ভাজবি বেগুন ভাজবি মা রাত পিটা চড়ি রে তোমার সনকা বলি যে তোমার রাখি বিস্তরে স্তরে রে তোমার সনকা বলি যে তোর মারে পিঠে রাখবি পায়েস রাখবি মা রাখি বিস্তরে স্তরে রে তোমার সনকা বলি যে তোর মারে অষ্টনাগে পূজা করবি রে তোমার সনকা বলি যে তোর অরন্ধন পূজা করতে গেলে
সব কিছু নিজে হস্তে করতে হয়, সব কিছু নতুন আনতে হয়। অরন্ধনীর ঘরে যখন যাবি, স্নান করে মুখে সাত পুরো কাপড় বাঁধবি, বেঁধে রন্ধন করবি। রান্নাঘরে যদি রাত থাকে, ওখানে তুই অঞ্চল বিছিয়ে ঘুমাবি, তোর কোনো ভয় হবে না। প্রভাত হওয়ার পরে সর্বারতে স্নান করে এসে অষ্টনাগের পূজা করে প্রথমে তোর ছয় পুত্রকে খেতে দিবি, তারপর পাড়া প্রতিবাসীদের ডেকে খেতে দিবি। আমি এখন আসি মা। তুমি আজকে যেও না, প্রভাত হলে তুমি গিয়েও মাসিমা। ওরে মা, আমার গৃহে অরন্ধন পূজা আছে, সেই অরন্ধনের কাজ বড় কঠিন কাজ মা, সেই কাজ আমার নিজে হস্তে করতে হয়। তাহলে তুমি যাওয়ার সময় আমাকে আশীর্বাদ করো। বেশ মা। শনকা, আমি তোকে আশীর্বাদ করলাম, তোর ছয় পুত্র যেন সংসারে কালে আজকে না আমার বাড়িতে অরন্ধন পূজা আছে বাবা। অরন্ধন পূজা? ওমা, ও পূজা তো অনেক বড় পূজা, তুমি করতে পারবে? ঠিকই বাবা, তুমি রয়েছো, আমার ছয় পুত্র বধূ রয়েছে, সবাই একে একে আমাকে যদি সাহায্য করে আমি নিশ্চয় পারবো এই অরন্ধন পূজা করতে। বেশ মা, আমি যাবো আর আসবো মা। ঠিক আছে। না না না, বিলম্ব হয়েছে, আমি কি করবো? ওই দেখেছে সরোবর, সরোবর বাকি আমি স্নান করে আসবো। আমি বাজারটা করে আসি। আরে বাজারে করতে যাই গো দাড়ি, নারকেল বেড়ে আটে, আরে ধীরে ধীরে যাই গো আমে, ওই নারকেল বেড়ে আটে গো, নারকেল বেড়ে আটে। বাজার করতে যাই গো দাড়ি, আমার নারকেল বেড়ে আটে, ধীরে ধীরে জল দাড়ি, নারকেল বেড়ে আটে গো, বাজার করতে যাই দাড়ি গো। আর বাজার করতে যাই গো দাড়ি, নারকেল বেড়ে আটে, ধীরে ধীরে যাই গো বাজার করতে যাই দাড়ি গো। আর আলু কেনে, পটল কেনে, আর কেনে কবে, কত সুন্দর বাজার করে রাজার বান দারে গো, রাজার বান দারে। ও বাজার করতে যাই গো দাড়ি, আমার নারকেল বেড়ে রে হাটে, কত রকমে বাজার করে ও মনের আনন্দে গো, ও বাজার করতে যাই দাড়ি গো। আর পটল কেনে উচ্ছে কেনে, আর কেনে কলা, কত সুন্দর বাজার করে রাজার বার দারে গো, রাজার বার দারে। ও বাজার করতে যাই গো দাড়ি, আমার নারকেল বেড়ে কত সুন্দর বাজার করে ও রাজার বাড়ির দাড়ি গো, ও বাজার করতে যাই দাড়ি গো। আর আপেল কেনে, লেবু কেনে, আর কেনে আঙ্গুর, কত সুন্দর বাজার করে ও রাজার বাড়ির দাড়ি গো, রাজার বাড়ির দাড়ি। ও
চলো আমরা সবাই মিলে গিয়ে পূজার কাজ করি। সংকীর্তনী করো প্রভাত
মাসিমা বলে গেছে শনকা প্রভাত যদি হতে দেরি হয় রন্ধনশালীতে অঞ্চল প্রসারণ করে নিদ্রায় যাস পুণ্য প্রভাত হওয়ার সাথে সাথে ছয় পুত্রকে ডেকে এই পূজার পান্তা দিস না না আমার মাসিমা যখন বলে গেছে আমি অঞ্চল প্রসারণ করে আমি নিদ্রায় যাব এই শনকার ভাতের হাঁড়িতে আমি বিষ ঢেলে দেব প্রভাত হয়ে উঠে দেখবি তোর ছয় পুত্র কালীর কবলে ঘুমিয়ে পড়েছে বিষ ওর ভাতের হাঁড়িতে এই মুহূর্তে আমি বিষ ঢেলে দিয়ে যাই ওর ভরা কলসির জল ওই জল আমি ঢেলে দিয়ে যাই এই মুহূর্তে আমি শুশুন করে বলি প্রভাত হলে সরোবর থেকে স্নান করে এসে তোর ছয় পুত্রকে তুই যখন খেতে দিবি তোর ছয় পুত্র ঘুমিয়ে পড়বে কালীর কবলে হ্যালো কাল
मायरन पारी काल सारा रात को छिलो ना चोखे काल सारा रात को छिलो ना चोखे দাঁড়া ওড়াই চল মারবো জানিস আমি বলেছি তো তুই মেরিতে বলবো নি চুপ
কোনো কথা নয় প্রচুর তুই পয়সা দিয়ে নে বলে বলে দিই তো দাঁড়া মা চলে যান তোদের খাওয়া দেব না ওই তোর বড় বউ শুনতে ব্যাস না শুনতে পাবে না তোরা ভালো করে খা বাবা তোরা ছাড়া আমার কি আছে বাবা তোরা তো আমার নয়ন মণি মা বলা ধর তোরাই খেয়ে আমার সন্তান খা বাবা খা ভালো করে খা দুর্গা বর খাচ্ছিস তো বাবা অনেক লোকজন আসবে তো ওই জন্য ঝাল দিতে হয়েছে বাবা ঠিক আছে মা একটু জল দাও আমি ভালো হলে তো দিচ্ছি বল কালকে রন্ধন করতে করতে না অনেক জল কমে গেছে মা নে নে তোরা থালা উঁচু কর আমি এই জলটি ঢেলে দিয়ে দিই ঠিক আছে মা দাও মা দাও দেখি আমি কি দেখলাম কলসী যে শূন্য হয়ে আছে না না আমি আমার মনে আছে আমার কলসী ভর্তি জল ছিল কিন্তু তবে কি আমি ভুলে গেছি খোকা এক কাজ কর ওই তো সরোবর সরোবর থেকে আমি এক কলসি জল এনে আমি তোদেরকে আগে খেতে দেব বাবা আমি যাচ্ছি ওই সরোবরে জল আনতে তুমি তোমার সন্তানদের খেতে দিয়ে তুমি জল আনতে যাচ্ছ তোরা তো ছয় ভাই আছিস বাবা কেন চিন্তা করছিস বাবা আমি যাব ওই সরোবর থেকে এক কলসি জল এনে আমি তোদেরকে আগে খেতে দেব বাবা বেশ মা বেশ তুমি তাড়াতাড়ি ফিরে এসো মা তুমি তাড়াতাড়ি ফিরে এসো বেশ মা এলা বদমাশি করে নে তাড়াতাড়ি খেয়ে নে তোর কাছে বই দিতে তোদের শাসন ঠিক আছে বসতে আমরা সরে বল